শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ তারকেশ্বর মন্দিরে মন্দিরে যাওয়ার পথে পূর্ণার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার বিশেষ ব্যবস্থা পুলিশের করা নিরাপত্তা মন্দির চত্বরেও আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তিল ধারণের জায়গা নেই তারকেশ্বর মন্দিরে হুগলি জেলার তারকেশ্বর মন্দির সারা বছরই লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড় জমে থাকে মন্দিরে মাঝে করোনার কারণে মন্দির বন্ধ থাকায় সেভাবে কোনো ভক্তেরা যেতে পারেননি এবছর শ্রাবণ মাস পড়তেই প্রতিদিনই মানুষের ভিড় স্থানীয় ও মন্দির সূত্রে জানা গেছে শনিবার রবিবার ও সোমবার বিশেষত সপ্তাহের এই তিন দিন তিল ধারণের জায়গা থাকে না মন্দিরে শুধু হুগলি জেলা বা পার্শ্ববর্তী জেলায় নয় ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসেন মন্দিরে একদিকে শ্রাবণ মাস অন্যদিকে শ্রাবণী মেলা দুই মিলে উৎসবের মেজাজ গোটা তারকেশ্বরে সকাল থেকেই তারকেশ্বরের পূর্ণার্থীরা শেওড়াফুলি নিমায় তীর্থ গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল নিয়ে তারকেশ্বর মন্দিরের দিকে রওনা দিচ্ছেন পূর্ণার্থীদের যাওয়ার পথে পুলিশের কড়া নজরদারি শ্রীরামপুর থানা থানা থানাসহ একাধিক থানার পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা পাশাপাশি ভক্তদের যাতে অসুবিধা না হয় সে কারণে পুলিশের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে কোথাও নো এন্ট্রি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ভক্তদের যাওয়ার পথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খোলা হয়েছে জলসত্র যেখানে পুণ্যার্থীদের জন্য পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বিতরণ করা হচ্ছে খাবার হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও তারকেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকেও সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য মন্দির চত্বরেও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী তবে মূল মন্দির বন্ধ রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বছরের শ্রাবণ মাস ও চৈত্র মাস মূলত এই দুটি মাসেই ভক্তদের বিশেষ ভিড় লক্ষ্য করা যায় তারকেশ্বর মন্দিরে শ্রাবণ মাস উপলক্ষে শ্রাবণী মেলা হয় এখানে স্বাভাবিকভাবেই বাড়তি ভিড় লক্ষ্য করা যায় এই সময়টাতেও শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গোটা মন্দির চত্বর সেজে উঠেছে প্রতিদিনই লাখো লাখো ভক্ত সমাগম হচ্ছে মন্দির চত্বরে

হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বন আদি মোহিনী মোহন কাঞ্জিরা